ব্রাদার্স, তুমি কি ফ্রি ফায়ার খেলো? এছাড়া আমাদের বাংলাদেশ সার্ভারের সঠিক মর্যাদাটা আমরা পাই? আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য নতুন আন্দোলন করার জন্য আমাদের সাথে থাকবে? যদি তুমি এগুলা মানতে রাজি থাকো তাহলে তোমার জন্য আজকের ভিডিওটা ফুল দেখবা। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবা। তুমি যদি চাও আমরা দেশের বাংলাদেশ সার্ভার কিনে আবার একটা আন্দোলন করি, তো প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবা। আমরা কি আসলে কি বাংলাদেশ সার্ভার পেয়েছি? ভাই, আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে এমনি আলাদা করে জাস্ট একটা নাম দিয়ে দিয়েছে। কিছুদিন আগে র‍্যাম্পেজ যে ইভেন্ট আসছিল, কিন্তু সব সার্ভার সেভ ইভেন্ট আসছিল। র‍্যাম্পেজের ইভেন্টের মধ্যে একটা শেয়ার ইভেন্ট আসছিল যেটা বাংলা সার্ভার আসে নাই। সেই শেয়ার ইভেন্টের মধ্যে ভাই স্টেট বাই বান্ডার এন্ড পোকার MP40 কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে। রিডিম কোডের মাধ্যমে একদম ফ্রিতে সবাই নিতে পারছে ভাই, কিন্তু আমাদের বাংলা সার্ভার আসে নাই। এমনটা কেন আমাদের শুধু আমাদের বাংলাদেশের সাথে হয়? এমন করলাম ভাই যার জন্য আমাদের এই রেওয়ার্ডটা দেওয়া হলো না। টুবার ভাইয়ারা, আপনারা তো কিছু বলবেন না, এবার আমাদের কিছু বলতে দেন। আমাদেরকে যে সার্ভারটা দিয়েছেন এটা কি আদৌ বাংলাদেশ সার্ভার? 8 জন মডারেটর, এর মধ্যে 2 জন মাত্র বাংলাদেশি, 8 জন ইন্ডিয়ান, 2 জন চীনার। তো বাংলাদেশের নেতাদের চেয়ে আরো বেশি চালবাজ। সার্ভার দিয়ে 6 দিনের মধ্যে ব্ল্যাক টি শার্ট দিয়ে জ্ঞান আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। আর শুরু হলো যত বস্তা চাপা ইভেন্ট। ঈদ ইভেন্ট নামে একটা ইভেন্ট, ফালতু একটা ইভেন্টে আমাদেরকে অপমানিত করলো। কুকুরগুলো তাদের ক্ষমতা দেখে তাদের সার্ভারে নিয়ে নিল দীপাবলি ইভেন্ট। সার্ভারের ইভেন্ট যদি সেম হয়, সবকিছু যদি সেম হয় ভাই, তো ওয়েচিং রেওয়ারটা সেম না কেন ভাই? গ্রুপ মডারেটর, সার্ভার মডারেটর, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভাই, আপনারা আর চুপ থাকেন না। কারণ যারা ভালোবাসা দিয়েছে, বড় করেছে, তারা আপনাদেরকে নিচে নামার টাইম লাগবে না ভাই। যারা পার্টনার প্রোগ্রামে আছেন তাদেরকে বলতেছি, পার্টনার প্রোগ্রাম মানে কি শুধু নিজের স্বার্থ বোঝা? পার্টনার প্রোগ্রাম মানে কি জ্ঞান থেকে কিছু ডায়মন্ড, কিছু টাকা পেয়ে চুপ থাকা? ফ্রি ফায়ার সকল ইভেন্টের সকল রেওয়ার্ড গুলো ফ্রি পাবেন এটাই যাওয়ার মানে। এটা হচ্ছে সার্ভার পার্টনার প্রোগ্রামে আছেন ওই সার্ভারের যে প্লেয়ার আছে ওদের সুবিধা অসুবিধাটা দেয়। আপনারা যদি আমাদের এই সুবিধা অসুবিধাটা নাই দেখেন ভাই, আমরা আপনাদেরকে এত ভালোবাসা দিয়ে এত বড় করলাম, এত সাপোর্ট করলাম, তো ভাই আমরা এখন কি পাচ্ছি? ম্যাচের মধ্যে ঢুকলে ভাই নেট সব কিছু ঠিক আছে, বাট পিন প্রবলেমের জন্য ম্যাচ খেলতে পারছি না। স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই যে একটা এই যে বান্ডেলটা গুলো সার্ভারে প্রায় বান্ডেলটা ভাই দিয়ে দিয়েছে। আমাদের সার্ভার যখন নতুন ভাই, মানে নতুন সার্ভার হিসেবে কিছু রেয়ার বান্ডেল আমাদের পাওয়া উচিত ছিল ভাই। রেয়ার কোনো ইভেন্ট এ পর্যন্ত আসলো না, মেজিক তো কোনো বান্ডেলই দিল না ভাই। দুইটা বান্ডেল দিয়েছে ভাই, এগুলো ডায়মন্ড অলরেডি চলে গেছে। এই বান্ডেল, এই দুইটা বান্ডেলের প্রতি ভাই কারো কোনো আকর্ষণ ভাই? এগুলো যদি এত পুরাতন সার্ভার হয়েও এত রেয়ার বান্ডেল মেজিক কিউবে দিতে পারে, আর আমরা বাংলাদেশ নতুন সার্ভার হিসেবে ভাই কী পেলাম? নতুন সার্ভার হিসেবে আমরা কিছু রেয়ার বান্ডেল আমরা ভাই মেজিক কিউবে পেতে পারি না ভাই? আমরা বাংলাদেশ সার্ভার আসছে প্রায় 1 মাসের উপর হয়ে গেছে, নতুন সার্ভার হিসেবে যদি ভাই কোনো রেয়ার ইভেন্টে না পাই ভাই, তো কেমন সার্ভার আমরা পেলাম? আসলে হচ্ছে ভাই আমরা বাংলাদেশ সার্ভারে যত পার্টনার প্রোগ্রাম আছে ভাই সবগুলো হচ্ছে চুতিয়া, সবগুলো হচ্ছে জ্ঞানের কুত্তা ভাই। কারণ এরা হচ্ছে পার্টনার প্রোগ্রামে চলে গেছে, সো এদের আর কোনো মাথা ব্যথা নেই, পার্টনার প্রোগ্রামে চলে গেছে ভাই, সবগুলো হচ্ছে জ্ঞানের পাঁচাটা কুত্তা ভাই। এখন আমাকে সবাই খারাপ পাবে না ভালো পাবেন ভাই, এই কথাটা কিন্তু সত্যি ভাই। কারণ ওরা কিছু বলবে না, কারণ হচ্ছে ওরা এখন জ্ঞানের পার্টনার প্রোগ্রামে চলে গেছে। যদি ওরা কিছু বলে ওদেরকে পার্টনার প্রোগ্রাম থেকে ছেড়ে দেওয়ার হুমকিও আসতে পারে। পাঁচাটা কুত্তা সো এরা এখন কিছু বলতেও পারবে না। কেন করব যা করার আমাদের মধ্যে ছোট ইউটিউবারদের করতে হবে। আমাদের বাংলাদেশের যে ফ্রি ফায়ার কমিউনিটি যে ফেসবুক গ্রুপগুলো আছে, তো ভাই গ্রুপের মডারেটর এর এডমিন ভাই আপনার কাছে প্লিজ একটা রিকোয়েস্ট ভাই, মিলে ছোট আরো একটা আন্দোলন গড়ে তুলুন ভাই, যে আন্দোলনের ফলে জ্ঞানা যেন বাধ্য হয় ভাই আমাদের সব দাবি পূরণ করতে। কি পারবেন একটা দিন ফ্রি ফায়ার না খেলতে? সবাই মিলে একটা দিন যদি ভাই ফ্রি ফায়ার না খেলেন ভাই, জ্ঞানা এমনি শুরু হয়ে যাবে। একটা দিন যদি আমরা সবাই ফ্রি ফায়ার না খেলি ভাই, জ্ঞানা অনেক কোটি টাকা লস হয়ে যাবে, ওরা আমাদের কথা মানতে বাধ্য হবে। জ্ঞানা চলে আমাদের টাকা, জ্ঞানা চলে আমাদের টাকা, সো আমরা কেন ওর কাছে নত থাকবো? জ্ঞানা আমাদের দাবি মানতে হবে। একদিন যদি গেম না খেলে থাকতে পারি ভাই, মিতে ভাই সব কিছু একদম চেঞ্জ করে দেবে ভাই, সকল দাবি ভাই জ্ঞানা মানতে বাধ্য হবে। প্লিজ একটা রিকোয়েস্ট করবো ভাই, সবাই মিলে একটা আন্দোলন তৈরি করুন ভাই, আমাদের সার্ভারটা আমরা আসলে একটা মর্যাদা পাই করে। আমাদের সার্ভারের মডারেটর মধ্যে যদি ভাই 4 জন ইন্ডিয়ান কুত্তা থাকে, তো ভাই আমাদের সার্ভার কি আমরা আসলে মর্যাদা পাবো? প্লিজ রিকোয়েস্ট ভাই, সবাই ভিডিওটা শেয়ার করে দেন, আর ভাই সবাই প্লিজ সবাই মিলে একত্র হয়ে একটা আন্দোলন করুন, সার্ভারের আসল মর্যাদাটা আমরা পাই, সার্ভারের জন্য আমরা ভালো কিছু ইভেন্ট পাই। আর বাংলাদেশ গরিব দেশ ভাই, এই দেশের মধ্যে এত ইভেন্ট দেবেন থেকে হাজার হাজার ডায়মন্ড খাওয়ার ইভেন্ট ভাই বাংলাদেশ সার্ভারে চলবে না। সবাই যদি সাথে থাকেন তো আমরা একটা আন্দোলন শুরু করতে চাই, তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর বন্ধুদের সাথে সবার কাছে শেয়ার করে দিন ভাই, আমরা সবাই মিলে একটা আন্দোলন করতে চাই, সবাই সাপোর্ট পাবো আশা করি। তো আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।